নমস্কার এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে এই মুহূর্তে সাজা দিতে হবে একই দিনে জানিয়ে দিল দিল্লি আদালত। এই ফাঁসি কার্যকর হওয়া নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে আইনের ফাঁকে ক্রমশ দোষীরা সময় বাড়িয়ে নিচ্ছেন অভিযোগ উঠেছে চারিদিক দিয়ে এই পরিস্থিতিতে দিল্লি আদালতে দ্বারস্থ হয়ে জানতে যাওয়া হয়েছিল যে কোন এই চারজন যে দোষী সাব্যস্ত হয়েছে অক্ষয় ঠাকুর সিং মুকেশ সিং পাবন গুপ্তা এরা বিনয় শর্মা এরা চারজন এই চারজনের কি এক সঙ্গেই ফাঁসি দিতে হবে নাকি আলাদা আলাদা করে ফাঁসি দেওয়া যাবে আদালত জানিয়ে দিল না আলাদা করে নয় যেহেতু একই সঙ্গে তারা দোষ করেছিল একই সঙ্গে তাদের সাজা ঘোষণা হয়েছে। সুতরাং তাদের সাজা কার্যকর করা হবে একই সঙ্গে। এই এর মধ্যে আর একটা খুব উল্লেখযোগ্য development যেটা আপনাদের জানাতে চাইছি সেটা হল দিল্লি আদালত জানিয়ে দিয়েছে যে সাত দিনের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করতে হবে অর্থাৎ এই সাজা প্রাপ্ত আসামিদের বলা হয়েছে মৃত্যুদণ্ড থেকে বাঁচতে তারা যা যা প্রক্রিয়া নিতে চায় সেটা নিতে হবে সাত দিনের মধ্যে। এর আগে কি হয়েছিল কেন পিছিয়ে যাচ্ছিল ফাঁসি দুদিন ফাঁসির date হয়েও শেষ পর্যন্ত পিছিয়ে গেছে কেন কারণ আদালতের নির্দেশ কিরম ছিল সেই নির্দেশ নির্দেশে প্রথমে সুপ্রিম কোর্ট নির্ভয়া কাণ্ডে চার অভিযুক্তের কে দণ্ডিত করে এবং তাদের অভিযোগ দোষী সাব্যস্ত করে তাদের ফাসি সাজা ঘোষণা করে এবার ফাঁসি কার্যকর কবে হবে তাই নিয়ে নির্ভয়ার মা

তিহার জেল কর্তৃপক্ষ নিয়ে আসা হয় পবন জল্লাদ কিন্তু এই পরিস্থিতিতে একই সঙ্গে আদালত আরো একটা নির্দেশ দেয় যে চোদ্দ দিন তাদের সময় দেওয়া হবে অর্থাৎ যেদিন এই ফাঁসির সাজা ঘোষণা হয়েছিল ছ তারিখ থেকে চোদ্দ দিন তারা সময় পাবে একুশ তারিখ পর্যন্ত বাইশ তারিখ ফাঁসির সাজা এই একুশ দিনের মধ্যে তারা এই চোদ্দ দিনের মধ্যে তারা নিজেদেরকে ফাঁসি থেকে বাঁচতে আইনি প্রক্রিয়া গ্রহণ করতে পারবে সেই মতো কিন্তু বারবার আইনের দারস্ত হয় এরা প্রথমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন সেই আবেদন যখন একদম নশহত হয়ে যায় খারিজ করে দেয় আমাদের রামনাথ কবিন সেই পরিস্থিতিতে আবার রামনাথ কবিন দ্রুত কাজ করেছেন সব ঠিক না দেখে রাষ্ট্রপতি এই order খারিজ করে দিয়েছেন এই অভিযোগ তুলেও আদালতে যায় দোষীরা এবং এই দীর্ঘ প্রক্রিয়ার ফলে আস্তে আস্তে ফাঁসির দিন পিছোতে থাকে কারণ নিয়ম অনুযায়ী যেদিন রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষার খারিজ হয়ে যাবে এবং আদালতে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে তার পরের থেকে ১৪ দিন তারা ক্লিয়ার পাবে সেই সময় তারা বাড়ির সঙ্গে দেখা করার ইচ্ছে নিজেদের উইল করার ইচ্ছে বা কিছু তাদের মনোবাঞ্ছা সেই সিদ্ধে থাকলে সেটা জানাতে পারে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে সেটা কার্যকর করা হবে কিন্তু এই 14 দিনের মধ্যে এই চারজন একে একে তাদের আইনি প্রক্রিয়া এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন বাড়াতে থাকে ফলে একজনের রাস্তা বন্ধ হয়ে গেলেও বাকি তিনজনের রাস্তা খোলা থাকছে সেই জালে পড়ে যেহেতু court নিয়মে একই সঙ্গে চার জনের হতে হবে সুতরাং এই process টা এগোতে থাকে এবং ২২ তারিখের পরে পয়লা ফেব্রুয়ারি সকাল ছটায় যেদিন কেন্দ্রীয় budget declare হয়েছে সেই সকাল ছটায় ফাঁসি দিয়ে কার্যকর করার কথা হয় সেই মতো সব ঠিক হয়ে গেলেও আইনি এই প্রক্রিয়া চলার কারণে আইনি প্রক্রিয়া চলার কারণে একত্রিশ তারিখ সন্ধ্যেবেলা দিল্লি আদালত সেই ফাঁসির উপর স্থগিতাদেশ জারি করে ফাঁসি সাজার উপর নয় কিন্তু কার্যকর করার জারি করে। এবং তার ফলে জন্য কবে হবে। সেটা অনির্দিষ্টকাল পিছিয়ে যায় অনির্দিষ্টকালের জন্য ফাঁসি পিছিয়ে দেওয়া হয় অর্থাৎ ফাঁসি কবে হবে সেই দিন ধার্য করা যায়নি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্ভয়ার মা আশা দেবী ক্ষোভে ফেটে পড়েন তিনি প্রথমে একবার বলেছিলেন যে আদালতে গিয়ে আমাদের কাছে পাচ্ছি আমরা শুধু তারিখ পে তারিখ আর সেদিন তিনি বলেন যে যে সংবিধান আমার মেয়ে যার গণধর্ষণ খুন হয়েছে সেই মেয়ের খুনিদের ফাঁসি দিতে পারছে না যদি এই ফাঁসি কার্যকর না হয় তাহলে সেই সংবিধানে আগুন ধরিয়ে দেওয়া উচিত দীর্ঘ সুত্রিতা এবং আইনের এই বেড়াজালের যে প্রক্রিয়া চলছে তার সমালোচনা করেন নেতিজনরা একটা অংশ খুব দেখায় যে কেন ফাঁসি কার্যকর করা যাচ্ছে না এবং আইনের এই আসামিরা নিজেদের সময় বাড়িয়ে নিচ্ছেন এই প্রক্রিয়ায় দাঁড়িয়ে শুধুমাত্র সিং আসামির মধ্যে মুকেশ সিং শুধু আর সামনে কোন রাস্তা খোলা নেই এই পরিস্থিতিতে দিল্লি আদালতের কাছে প্রার্থনা করা হয় যে একা মুকেশ সিং এর ফাঁসি কি কার্যকর করা যায় তখন আদালত জানিয়েছে বুধবার যে না একজনের সাজা আলাদা করে কার্যকর করা যাবে না চারজনের ফাঁসি একসঙ্গে দিতে হবে এবং বাকি তিনজনের সমস্ত আইনি প্রক্রিয়া সাত দিনের মধ্যে শেষ করতে হবে অত দিন সময় একজনের পরে একজন দেওয়া যাবে না নিজেদের বাঁচাতে যা যা আইনি প্রক্রিয়া যা যা জায়গায় তারা আবেদন করতে পারেন সেটা সাত দিনের মধ্যে করতে হবে সাত দিন পরে কবে ফাঁসি হবে এই চার দोषী সেই দিন কিন্তু আদালত আজও জানাতে পারেনি আজও ফাঁসির দিন ধার্য হয়নি কিন্তু 7 দিনের মধ্যে শেষ করে ফেলতে বলা হয়েছে এখান থেকে মনে হচ্ছে যে এই 7 দিন পরে যখন এদের সামনে আইনের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তাদের সামনে আর কোথাও যাওয়ার নিজেদের বাঁচাতে কোথাও বেগান করা জায়গা থাকবে না তখনই আদালত এদের ফাঁসির দিন ঘোষণা করতে পারে মনে করছেন আইনের বিশেষজ্ঞরা কবে হবে কবে ফাঁসি কার্যকর হওয়া যাবে বা এরাই বা নিজেদের বাঁচাতে কি কি আইনি পদক্ষেপ নিচ্ছে তাই সব জানাবো আমরা আপনারা নজর রাখুন এখন বিশ্ব বাংলা সংবাদের পোর্টাল ইউটিউব এবং ফেসবুক পেজে